প্রধান ব্যবসায়ী হত্যার আসামি গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভবানীপুর বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত পান ব্যবসায়ী মিলন আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিভিন্ন এলাকার মানুষ এক হয়ে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে এ বিক্ষোভ শুরু করে। এরপর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে ভবানীপুর ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকালে এলাকাবাসী জানান, হত্যাকাণ্ডে ঘটনার 4 দিন পার হলেও পুলিশ হত্যাকারী জুয়েল সহ অন্যান্যদের গ্রেপ্তার করতে পারেনি। আমাদের দাবি, দ্রুততার সাথে যেন আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে মিলন ভবানীপুর বাজার মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে বের হওয়া মাত্রই কুষ্টিয়ার ইবি থানার অন্তর্গত বলরামপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে জুয়েল তাকে ছুরিকাঘাতে হত্যা করে।